নমস্কার বন্ধুরা, আহারে বাহার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো মিষ্টি কুমড়ার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই সুস্বাদু হয় এই রেসিপি। বিশেষ করে বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের যদি এভাবে রান্না করে দেওয়া হয় তারাও চেটে পুটে খাবে, একদমই বুঝতে পারবে না যে এটা মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা হয়েছে। শুধু বাচ্চারা কেন, বাড়িতে যদি কোনো অতিথি আসে তারা খেলেও না বললে বুঝতে পারবে না যে এটা মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই দেখুন, আমি একটা ছোট কাঁচা কুমড়ো নিয়েছি, অনেকেই জালি কুমড়োও বলে। কুমড়োটাকে গ্রেটারের সরু দিকটা দিয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে পাকা কুমড়োর টুকরো দিয়েও করতে পারেন এই রেসিপিটা, খুবই সুস্বাদু হবে। দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দিলাম এক মুঠো চিনিবাদাম। চিনিবাদাম ভাজতে একটু বেশি সময় লাগে, সেজন্য প্রথমে দিলাম। এবার এক মিনিট মতন একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল। আপনাদের কাছে যদি সাদা তিল না থাকে বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, অথবা চার মগজও দিতে পারেন। তিলটাকেও আমি আরও 30-40 সেকেন্ড মতন একটু ভেজে নিয়েছি। এতে করে খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে এই রেসিপিতে। এবার গ্রেট করা কুমড়োটা মেখে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের থেকে একটু কম ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আপনারা ঝালটা নিজেদের পরিমাণ অনুসারে দেবেন, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এখানে কুমড়োর পরিমাণটা কম, তার জন্য মশলাটা আমি সেই পরিমাণেই দিলাম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে কম বেশি করে নিতেই পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বাদাম আর তিল, একটু ভেঙে নিয়েছি আমি হাম্বল দিস্তায়। এবার একসঙ্গে ভেঙে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, একটু টুকরো করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি নতুন দেখছেন আমার চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 500 গ্রাম দুধের ছানা। আমার ঘরে দুধ ছিল, সেখান থেকেই ছানা কেটে নিয়েছি লেবুর রস দিয়ে, এর সঙ্গে মেখে নেব। আপনারা চাইলে পনির গ্রেট করেও দিতে পারেন। ভালোভাবে মেখে নেব। আপনারা দেখতেই পেলেন আমি এখনও পর্যন্ত নুন আর চিনি কিন্তু দিইনি, নুন চিনি দিলেই জল ছেড়ে দেবে, এতে করে আমি যেই রেসিপিটা তৈরি করব ভালো হবে না, সেজন্য নুন চিনিটা আমি লাস্টে ইউজ করব, এতে করে সুবিধা হবে। এবার ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, অথবা বেসনও ইউজ করতে পারেন। খুব সামান্য পরিমাণেই দেব, খুব বেশি একটা ইউজ করব না। যদি খুব বেশি বেসন ময়দা ইউজ করা হয় তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর লবণ মেখে রাখলে জল ছেড়ে দেবে, বাধ্যতামূলকভাবে আমাদের বেসন ময়দা বেশি দিতে হবে, সেজন্য আমি লবণটা লাস্টে ইউজ করছি। দেখুন ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, নুনটা দিয়েও আমি মেখে নিচ্ছি। দেখুন আমার মাখা হয়ে গেছে ভালোভাবে। এবার এভাবে ছোট ছোট গোল গোল করে পাকিয়ে নেব, আপনারা যেমন খুশি শেপ করে নিতেই পারেন। খুব বেশি একটা শক্ত হয়নি, নরমই হয়েছে, সেজন্য তৈরি করে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আমি তেলে ছেড়ে দেব, গরম তেলে পড়লেই শক্ত হয়ে যাবে, সেজন্য আমি এদিকে আগেই গ্যাসে বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। তেল প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি, কেননা আমাকে তৈরি করে দিতে একটু সময় লাগবে, তৈরি করব আর এভাবেই তেলে ছেড়ে দেব। দেখুন একবারে যতটা পরিমাণ ধরেছে দিয়ে দিয়েছি। প্রথম এক মিনিট একদমই নাড়াচাড়া করা যাবে না, তারপর এক পিট যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এভাবে উল্টে দিতে হবে, দ্বিতীয় পিটটাও এভাবেই ভেজে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি ভাজার সুবিধার্থে।
তেলের পরিমাণটা প্রথমে আমি একটু বেশিই দিয়েছি, পরে তেলটা তুলে রাখতে হবে। দেখুন এভাবে যখন শক্ত হয়ে গেছে আমি সাইড করে দিচ্ছি, সাইডে আরও যা ধরবে দিয়ে দেব। দেখুন সাইড করে আমি আরও কয়েকটা দিয়ে দিয়েছি। এবার আগেরগুলো একটু উল্টে দেবো, উল্টে পাল্টে এভাবেই ভেজে নেব। আর আগে যেগুলো দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, এভাবেই সবগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা সবগুলোই ভেজে তুলে নিয়েছি। এবার তেল কমিয়ে নিয়েছি, ওর মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 1/4 চামচ হিং। হিংটা যারা পছন্দ না করেন স্কিপ করবেন, আর যারা পছন্দ করেন একটু দেবেন। যেহেতু নিরামিষ এতে গন্ধটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম 1 চা চামচ আদা, আদা বাটাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এতে কাঁচা গন্ধটা চলে যাবে। আমি গ্রেভিতে একদমই বেসিক যে মশলাগুলো আমরা সবসময় ইউজ করি সেটাই ইউজ করব, খুব বেশি একটা ইউজ করব না। যেহেতু কোপ্তাগুলোর মধ্যে বাদাম কিশমিশ ব্যবহার করেছি, খাওয়ার সময় মুখে পড়লে ভীষণই ভালো লাগবে। দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখেছি, এভাবে তেলের মধ্যে মশলাটা দিলে কালারটা ভালো আসে। আর দিয়ে দিলাম 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। মশলাটাকে একটু ভেজে নেব। দেখুন মশলাটা 1 মিনিট মতন একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ বেসন। যেহেতু মশলার পরিমাণটা গ্রেভিতে কম দিয়েছি, একদমই পাতলা হবে, সেজন্য আমি 1 চা চামচ বেসন দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আপনারা নিজেদের পরিমাণ অনুসারে দেবেন, যতটা ঝোলটা পাতলা রাখবেন। বেসনটা দেওয়ার কারণে ঝোলটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছি। দেখুন ঝোল ভালোভাবে ফুটে গেছে। এবার একটা একটা করে কোপ্তা এখানে দিয়ে দেব। ঝোল প্রথমেই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশি সময় ধরে ফোটানো যাবে না, যেহেতু ময়দার পরিমাণটা আমি একদমই সামান্য পরিমাণে দিয়েছি, নরম আছে। খুব বেশি সময় ধরে ফোটালে খুলে যেতে পারে। একদম 1 থেকে 1.5 মিনিট ফোটাবো, তারপরই গ্যাসটা বন্ধ করে দেব। আর যেহেতু তেলে ভাজা আছে ভালোভাবে, ভেতরেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলছি সেভাবেই রান্নাটা করবেন, দেখবেন আপনাদের রেসিপিটাও একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবার 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব হাই ফ্লেমে। দেখুন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। যারা পছন্দ না করেন স্কিপ করবেন, তবে মিষ্টি ছাড়া নিরামিষ তরকারির স্বাদ অসম্পূর্ণ। দেখুন 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিছুটা ধনেপাতা ইউজ করতে পারেন, আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই, দিলে ভালো হতো। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ার কোপ্তা। কোপ্তা তো আপনারা অনেক রকমই খেয়েছেন, একবার মিষ্টি কুমড়ার কোপ্তা খেয়ে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। আমি একদমই বেসিক মশলা দিয়ে অসাধারণ টেস্টের একটা রেসিপি তৈরি করেছি, অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।